আজকে আমি দেখাবো যে কিভাবে উইন্ডোজ 8.1 এ কম্পোজার ইনস্টল এবং ব্যবহার করতে হয়। তো সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকের এই আমার এই টিউটোরিয়ালটা শুরু করছি। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে কম্পোজারের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটাতে আমি ব্রাউজ করব, এবং উইন্ডোজের জন্য যেটা যে ফাইলটি ডাউনলোডের জন্য রয়েছে সেটি ডাউনলোড করব একেবারে সিম্পলি, এবং সেটা ডাউনলোড করে নেব নিচের দিকে এখান থেকে। এখান থেকে আমি এটা ডাউনলোড করে ইনস্টল করব। তো এখন আমি ডাউনলোড করছি, ডাউনলোড দেখতে পাচ্ছেন যে শুরু হয়ে গিয়েছে, আমার ডাউনলোড করা শেষ। এখন ডাউনলোড করা ফাইলটি আমি ইনস্টল দেব। এখানে এই মেনুটি সে ইনস্টল শেল মেনু এটা সিলেক্ট করলাম। এখান থেকে যে করতে হবে সেটা হচ্ছে আপনার পিএসসি ফাইলটা চিনিয়ে দিতে হবে এখান থেকে, যেভাবে চিনাবে। এখানে আমি একবার কম্পোজার ইনস্টল দিয়েছিলাম সেজন্য অলরেডি সেটা চিনিয়ে নিয়েছে। তারপর যদি আপনি যদি না পান সেটা এভাবে করবেন, ব্রাউজে ক্লিক করবেন, যদি আপনার জ্যাম্প অথবা ওয়াম্প যেটাই থাকুক না কেন বা অন্য কোনো লারাগান যদি থাকে সে তো আপনি চিনিয়ে দেবেন, যে আমার এখানে জ্যাম্প আছে সেজন্য আমি এইচটি ডকস না এখানে না এখানে পিএইচপি এইটা সিলেক্ট করে এই যে পিএসপি ডট ইএক্সি এই ফাইলটাতে আমি ক্লিক করব। তো এই ফাইলটাতে আমি ক্লিক করলাম, এই পিএসপি ডট ইএক্সি ফাইলটাতে ক্লিক করতে হবে। তারপরে এটি চিনিয়ে দিলাম জাস্ট সিম্পলভাবে। চিনিয়ে দেওয়ার পরে নেক্সট, নেক্সটের পরে এখানে পিএসপি ভার্সন যেটা ইনস্টল দেওয়া সেটা দেখাবে। দেখানোর পরে আমি ইনস্টলে ক্লিক করলাম, দেখা যাক কি হয়। এখন গেট কম্পোজার ডট ওআরজি থেকে কম্পোজার ডট পিএইচএআর ফাইলটি ডাউনলোড করে নেবে। ডাউনলোড করা শেষ হওয়ার পর নেক্সট বাটনে আমি ক্লিক করব, ক্লিক করার পরে ফিনিশ। এই হচ্ছে মোটামুটি কম্পোজার ইনস্টল দেওয়া হয়ে গেল। এবার কম্পোজার ব্যবহার করব কিভাবে, তো সেটার জন্য আমরা প্রথমেই একটা মানে আপনার অটোমেটিক্যালি কিছু মেনু তৈরি হয়ে গিয়েছে আপনি দেখতে পাবেন। আপনার যদি রাইট বাটনে ক্লিক করে আমি জ্যাম ফোল্ডারে ঢুকি, এসটি ডকস ঢুক, তারপরে আপনি কিছু দেখতে পাবো যে কম্পোজার আইএনআইটি, কম্পোজার অপশন, ইউজ কম্পোজার হিয়া। তো এখন আমি যেভাবে ব্যবহার করব, ব্যবহার করার নিয়ম হচ্ছে বা এই হচ্ছে সেটা হচ্ছে প্রথমে প্যাকেজেস নামে যে প্যাকেজেসটি ক্লিক করলাম। এখন এখান থেকে আমি ওয়ার্ডপ্রেস, লারাভেল, সিম্ফনি, তারপর পিএইচপি সমস্ত প্যাকেজই এখানে আপনি পাবেন, ফ্রেমওয়ার্ক, সিএমএস সবই এখানে পাবেন। এবং এখান থেকে আপনি যেটা ইনস্টল যেটা অর্থাৎ সেটা আপনি করতে পারেন, অর্থাৎ ডাউনলোড করতে পারবেন। তো আমি দেখাচ্ছি ওয়ার্ডপ্রেস, এখান থেকে ওয়ার্ডপ্রেস আমি ডাউনলোড করি। এখান থেকে এতটুকু কপি করতে হবে, আমি এখান থেকে কপি করব, কপি কমপ্লিট, এতটুকু কপি করা শেষ, কপি করা শেষ। এখন এখন আমি আমার ফোল্ডারে চলে যাব, জ্যাম এসটিডক্স এল, এখানে মনে করি আমরা একটা ওয়ার্ডপ্রেস সেট আপ দেবো। তো সেটার জন্য প্রথমে যা করতে হবে সেটার জন্য কম্পোজার ডট জেসন ফাইলটি ক্রিয়েট করতে হবে। তারপর এটা আপনি আমি সাবলাইম ওপেন করলাম, সাবলাইম ওপেন করার পরে ব্র্যাকেট, কার্লি ব্রেস, তারপরে আমি এখানে রিকার করব, এখানে
এখানে আমরা যেটুকু কপি করেছিলাম সেটুকু এখানে পেস্ট করি। সরি, আমি একটু ব্র্যাকেটে ডবল, হ্যাঁ ঠিক আছে। আর এইখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার সর্বশেষ ভার্সনটা যদি দিতে চান তাহলে আপনি এই স্টেপসটি ব্যবহার করবেন, এটা সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করবে। আর যদি আপনার পছন্দের ভার্সন থাকে ওয়ার্ডপ্রেস 4.1 বা 4.0, সেটা আপনি পছন্দ মতো সেটা দিয়ে নেবেন আর কি। আমি এখানে সর্বশেষ ভার্সনের জন্য এইটা আমি ইউজ করলাম। তো মোটামুটি আপনারা একটু এটি খেয়াল রাখবেন, এটি মোটামুটি তাহলে আপনার সফলভাবে আপনি যে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন, লারাভেল, ওয়ার্ডপ্রেস, সিম্ফনি, জুমলা, মানে পিএইচপি যে সমস্ত প্যাকেজগুলো আছে সেগুলো সবই আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এভাবে। তো এখন আমাদের কাজ মোটামুটি শেষ এ পর্যন্ত। তারপরে আমরা যেটি করব সেটা হচ্ছে এখান থেকে কম্পোজার ইনস্টল এখানে ক্লিক করব, দেখা যাক কি হয়। কম্পোজার ইনস্টল করবো, আপনি এইভাবে দেখতে পাবেন কমান্ড লাইন ওপেন হয়। দেখতে পাচ্ছি যে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। এখানে ওয়ার্ডপ্রেসের ভার্সন হচ্ছে 4.2.2, যে সর্বশেষ ভার্সন সেটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আপনার ইন্টারনেট স্পিড যদি খুব মোটামুটি বেশি তাহলে দ্রুতই আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। আমার ইন্টারনেট স্পিড মোটামুটি স্লো, সে কারণে একটু দেরিতে ডাউনলোড হচ্ছে। তো কিছুক্ষণ অপেক্ষা করার ভিতরে আপনার ওয়ার্ডপ্রেসটি সফলভাবে ডাউনলোড হয়ে যাবে। আমার ডাউনলোড শেষ হয়ে গিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমার ডাউনলোড অলরেডি মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা চেক করব যে আসলে, দেখি এই যে ওয়ার্ডপ্রেস ভেন্ডার এই ফাইলটি ক্রিয়েট হয়েছে, এটি ক্রিয়েট হয়েছে ওয়ার্ডপ্রেস ভেন্ডার। তারপর এখন আমরা ওয়ার্ডপ্রেসে প্রবেশ করবো। এই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস, এবং সিম্পলি আপনি এটি ইনস্টল করতে পারেন একেবারে সোজা। তো দেখি এটা কিভাবে ইনস্টল করতে পারবো। সরি, ডিরেক্টরিতে ভুল থাকার কারণে এটা এরকম হয়েছে। এখানে এল ডিরেক্টরি, এখানে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারেন। এবং আমার টিউটোরিয়াল এতক্ষণ ধরে ধরে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই দয়া করে কেমন হয়েছে দয়া করে কমেন্ট করবেন নিচে। থ্যাংক ইউ।